বৈরি আবহাওয়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলে আপাতত নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় এতে বলা হয় উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া বিরাজ করছে সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচন্ড রোলিং থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ থাকবে নৌপথগুলো হলো ঢাকা হাতিয়া ঢাকা বেতুয়া ঢাকা খেপুপাড়া ঢাকা চার মন্তাজ ঢাকা রাঙাবালি এবং ঢাকা মনপুরা যাত্রীদের যানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ